আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবলিস কোনো ফেরেশতা ছিল না, আর ইসলাম ধর্মে মানব জাতির পৃথিবীতে আসার পিছে হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা হয় না। যদিও স্কলারদের মতে এই ব্যাপারে কিছুটা দ্বিমত আছে যে তাদের মধ্যে কেউ কি আগে ফলটি খেয়েছিল নাকি তারা একসাথেই খেয়েছিল, কিন্তু আদম আলাইসাল্লামকে ফল খেতে শয়তান প্ররোচিত করেছিল, হাওয়া রাদিয়াল্লাহু আনহু নয়। কুরআনে সব জায়গায় দুজনকেই দোষারোপ করা হয়েছে, শুধুমাত্র হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ঘোষণা করি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাই এবং প্রার্থনা করি যে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হোক, তার সাথে তার সমগ্র পরিবার, সাহাবা এবং আমাদের প্রত্যেকের ওপর রহমত বর্ষিত হোক, আমিন। কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত ঘটনাটি নিম্নরূপ। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন আনুগত্য উপাসক ছিল, তাই তাকে এমন পর্যায়ে উত্থাপন করা হয়েছিল যে সে ফেরেশতাদের সাথে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করার অনুমতি পেয়েছিল। ইবলিস কিন্তু কোনো ফেরেশতা ছিল না, ইবলিস একজন ধার্মিক ও ধর্মনিষ্ঠ জিন ছিল। প্রচলিত গল্পটি যেখানে তিনি আজাজিল নামের ফেরেশতা ছিলেন আসলে ইহুদিদের ইসরায়েলিতি রেওয়াজ থেকে এসেছে, যা কিনা পবিত্র কুরআন ও সুন্নত দ্বারা ভুল প্রমাণিত হয়েছে। ফেরেশতারা নূর বা আলো দিয়ে তৈরি, আর জিন জাতি ধোয়াহীন অগ্নিশিখা দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মানব জাতিকে তৈরি করা হয়েছে মাটি থেকে। জিন জাতিকে মানব জাতির আগে তৈরি করা হয়েছিল। আমরা সবাই সম্ভবত জানি যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টি করা হয়। একসময় ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা দিতে আদেশ দিলেন, শুধুমাত্র সম্মান দেখানোর জন্য, উপাসনা করার জন্য নয়। সকল উপাসনা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আর কারো জন্য নয়। কিন্তু ইবলিস তার হিংসা ও অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনে অস্বীকার করে এবং শয়তানে রূপান্তরিত হয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে তার সেজদা না করার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আরও একটি ব্যাপার উল্লেখ্য যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করতে পারে না বা অহংকার করতে পারে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে বেহেস্তে বসবাস করার অনুমতি দিল এবং এর সব কিছু উপভোগ করার অনুমতি দিল একটি জিনিস ব্যতীত, তাদেরকে একটি নিষিদ্ধ গাছের কাছে যেতে ও তার ফল খেতে মানা করা হয়েছিল। আদম আলাইহিসসালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু আনহু জানতো যে তাদের সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অনুমতি ছিল না। আদম আলাইহিসসালাম অবশ্য একজন মানুষ, আর মানব হৃদয় দুর্বল হয়। ইবলিস তার হিংসার মধ্যে ডুবে থেকে আদম আলাইহিসসালাম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে তাদের মানব প্রকৃতির সুযোগ নিয়ে বিভ্রান্ত করতে থাকে। সে তাদের হৃদয়ে দিনের পর দিন কুমন্ত্রণা দিতে থাকে। আমি কি তোমাদেরকে অমৃতের বৃক্ষ এবং চিরস্থায়ী রাজ্যের পথ নির্দেশনা দেব? ইবলিস আরও বলে যায়, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে খেতে নিষেধ করেননি, কিন্তু তা তোমাদেরকে ফেরেশতা বা অমর বানিয়ে দেবে। আর শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ নিয়ে বলেছিল, অবশ্যই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেতে প্রলুব্ধ করতে সক্ষম হয়েছিল, সুতরাং তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছ থেকে ফল খেল। কুরআনে বারবার দুজনেরই কথা উল্লেখ করা আছে। অতপর আদম আলাইহিসসালাম তাদের দোষ স্বীকার করেছিলেন, কিন্তু ইবলিস উল্টো পুরো ঘটনাটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করে এবং মানব জাতিকে বিভ্রান্ত করে তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নেয়। সে আরও বলে যে সে মানুষদেরকে এমনভাবে পথভ্রষ্ট করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা তাদের কাছে আকর্ষণীয় মনে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তিনজনকেই পৃথিবীতে পাঠিয়ে দিল সেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করতে ও জীবন ধারণ করতে, তারপর তারা মারা যাবে এবং আবার পুনরুত্থিত হবে। মানব জাতির জন্য এই সময়টি হবে একটি পরীক্ষার পর্ব। এই ঘটনা পর্যন্ত আসলে একটা ব্যাপার খুঁজে পাওয়া যায় না, যা আপনারা সম্ভবত জানেন, আমি নিজেও যা জানতাম। ওই ঘটনাটি কোথায় গেল যেখানে হাওয়া রাদিয়াল্লাহু আনহু আদম আলাইহিসসালামকে ফলটি খাওয়ার জন্য প্ররোচনা বা জোর করে যাচ্ছিল? এইবার বাইবেলের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা যাক। তিমিথি 1:2-14 অনুযায়ী আদমকে দিয়াবল বোকা বানাতে পারেনি, কিন্তু নারীকেই দিয়াবল সম্পূর্ণভাবে বোকা বানিয়ে পাপে ফেলেছিল। তবুও যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তারা জীবনযাপন করতে থাকে, তবে নারী
মাতৃত্বের দায়িত্ব পালন করে উদ্ধার পাবে। আদিপুস্তক তিন অধ্যায় তিনের পুরো ঘটনাটি নিম্নরূপ। সংক্ষেপে বলতে গেলে, স্বর্গে একটি সাপ বা সর্প ছিল যা ইভকে জিজ্ঞেস করল, সেখানে কোনো গাছ থেকে কি ঈশ্বর তাদেরকে খেতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমাদেরকে স্বর্গের মাঝখানে শুধু একটি গাছের ফল স্পর্শ করার অনুমতি দেওয়া হয় নাই, অন্যথায় আমরা মারা যাব। সাপটি বলল, তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা মরবে না, বরং তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে, আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। তাই ইভ সুন্দর গাছটির দিকে তাকালো, এর ফল সুস্বাদু লাগলো। সে চিন্তা করল গাছটি তাকে জ্ঞান দেবে। তাই ইভ গাছটা থেকে ফল নিয়ে খেল ও স্বামীকেও খেতে দিল। তারা ঈশ্বরের পায়ের শব্দ শুনে গাছের মাঝখানে গিয়ে লুকল। ঈশ্বর ডাকলেন, তুমি কোথায়? আদম বলল, আমি আপনার শব্দ শুনে ভয়ে লুকিয়ে আছি। ঈশ্বর বললেন, যে গাছটার ফল খেতে আমি নিষেধ করেছিলাম, তুমি কি সেই বিশেষ গাছের ফল খেয়েছ? সে বলল, আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন সে গাছটা থেকে আমায় ফল খেতে দিয়েছিল, তাই আমি সেটা খেয়েছি। তখন ঈশ্বর ইভকে বললেন, তুমি এ কী করেছ? সে বলল, সাপটা আমার সাথে চালাকি করেছে, সাপটা আমায় ভুলিয়ে দিল আর আমিও ফলটা খেয়ে ফেললাম। ঈশ্বর শাস্তি দিলেন। সুতরাং ঈশ্বর সাপটাকে বললেন, তুমি ভীষণ খারাপ কাজ করেছ, সমস্ত জীবন তুমি বুকে হেঁটে চলবে আর মাটির ধুলো খাবে, তোমার এবং নারী জাতির মধ্যে শত্রুতা বয়ে চলবে, তুমি কামড় দেবে তার সন্তানের পায়ে কিন্তু সে তোমার মাথা চূর্ণ করবে। তারপর ঈশ্বর ইভকে বললেন, তোমার জন্য গর্ভধারণ ও সন্তান জন্মদান অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক করে দিলাম, এভাবে সে তার মাতৃত্বের দায়িত্ব পালন করে উদ্ধার পাবে। তুমি তোমার স্বামীকে আকুলভাবে কামনা করবে কিন্তু সে তোমার ওপর কর্তৃত্ব করবে। তারপর ঈশ্বর আদমকে বললেন, যেহেতু তুমি আমার মানা করা সত্ত্বেও ইভের কথা শুনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছ, তাই এই ভূমিকে অভিশাপ দিলাম, সারা জীবন তোমাকে অতি কঠিন পরিশ্রম করে ভূমি থেকে খাদ্য উৎপাদন করতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি মারা গিয়ে আবার ধুলিতে পরিণত হবে। ধুলি থেকে তোমার সৃষ্টি এবং মৃত্যুর পর পুনরায় তুমি ধুলিতে পরিণত হবে। বাইবেল অনুসারে ইভ সর্প দ্বারা প্রতারিত হয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। সে সর্পের কথা শুনে এটা খেয়েছিল এবং আদম আলাহিসাল্লামকেও কিছুটা খাওয়িয়েছিল। এই ঘটনাটি কুরআনের আয়াত দ্বারা মিথ্যা প্রমাণিত হয়েছে। কুরআনে হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে কোথাও সেভাবে দোষারোপ করা হয়নি। এরকম হলে তা অবশ্যই কুরআনে উল্লেখিত থাকার কথা ছিল। এমনকি ইবনে কাসির রহমাতুল্লাহ আদম আলাহিসাল্লামের জীবনীতে উল্লেখ করেছেন যে আদম আলাহিসাল্লাম প্রথমে গাছ থেকে ফল পেরে তারপর তার স্ত্রীর সাথে এটি ভাগ করে খেয়েছিলেন। কুরআনে বহুবার আমাদেরকে আদম আলাহিসাল্লাম, হাওয়া রাদিয়াল্লাহু আনহু এবং ইবলিসের ঘটনাটি মনে করানো হয়েছে এই ব্যাপারগুলো থেকে সাবধান করার জন্য। আমাদের জীবনযাত্রা কেন ও কিভাবে শুরু হলো, আমরা কিভাবে এই পৃথিবীতে এলাম, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি, আমাদের আসল শত্রু কে এবং তার প্রকৃত উদ্দেশ্যটা কি, আমাদের সৃষ্টিকর্তা কে এবং কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করে যাচ্ছেন, সর্বশেষে এটা আমাদেরকে উপলব্ধি করায় যে আমরা শয়তানকে অনুসরণ করে আসলে নিজেদেরই ক্ষতি সাধন করি। তাই আমাদের ক্রমাগত আমাদের সৃষ্টিকর্তার কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিজেদেরকে রক্ষা করা উচিত। উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো, কেউ যদি বাইবেল পড়ে থাকে আর পাশাপাশি কুরআনে উল্লেখিত মানবজাতির সৃষ্টির ঘটনাটি ভালোভাবে পড়ে, শুধু এই দুইটি ঘটনা একটু ভালোভাবে তুলনা করলেই সে বুঝে যাবে যে ইঞ্জিল শরীফের সত্য ঘটনাটি সম্ভবত বাইবেলে আর নেই, আর আমাদের সৃষ্টির সবচাইতে যুক্তিসঙ্গত ঘটনাটির ইতিহাস একমাত্র ইসলাম ধর্মেই খুঁজে পাওয়া সম্ভব। আপনার অভিমত কি? নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।